হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তেলের বড়া পিঠা বানিয়ে দেখাবো, যাকে গুলগুলে বলে হিন্দিতে। যাই হোক, এটা একেবারে ওভার রাইপ কলা, মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা, যেটা নর্মালি আমরা খেতে একেবারেই পছন্দ করি না, ওই কলাটা দিয়ে বানাবো। এখন থেকে আর বেঁচে যাওয়া কলা ফেলে দেবেন না, ঝটপট এই বড়াটা বানিয়ে নেবেন, খুব ভালো হয় খেতে, রেসিপিও খুবই সহজ। দেখুন বন্ধুরা, আমি এখানে চারটে কলা নিয়েছি আর এগুলো একেবারে অতিরিক্ত পাকা, আপনি দেখে বুঝতেই পারছেন ওপরের কালারটা দেখে। এরকম যতটা বেশি পাকা হবে, যতটা বেশি নরম হবে আমাদের বড়াটা, কিন্তু ততটাই সফট হবে, একদম তুলতুলে হবে। আর আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করব। এক কাপ ময়দার জন্য তিনটে কলা হলেও চলে, কিন্তু আমি এখানে চারটে কলা নিয়েছি। এতে কিন্তু খেতে ভীষণ সফট হবে এবং খেতে টেস্টিও হবে ভীষণ। তো কলাগুলোকে ছিলে আমাদের একটা বাউলের মধ্যে নিতে হবে। তো একটা বাউল নিয়ে নিয়েছি আমি, এবার আমি কলাগুলোকে ছিলে দিয়ে দেব। বোটাগুলো আগের থেকেই কিন্তু ভেঙে গেছে, এই জন্য কিছুটা অংশ খোলা ছিল, ওইটুকু অংশ আমরা কেটে ফেলে দেব, কারণ এটুকু খোলা ছিল। এই দেখুন এই অংশটা, এরকম করে আমি বাকি কলাগুলো ছিলে নেব। যত বেশি পাকা কলা হবে তত বেশি টেস্টি হবে বড়াগুলো খেতে। এবার দেখুন, আমি সমস্ত কলাগুলো ছিলে দিয়ে দিয়েছি। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। চাইলে আপনি কাঁটা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু পরে তো হাত দিয়ে করতেই হবে, তাই আমি এখন থেকেই হাত দিয়ে শুরু করে দিলাম। একেবারে খুব বেশি ম্যাশ করব না, চান্স থাকতে দেব, বড় বড় করেই ভেঙে নেব। আর পরে যখন আমরা ময়দা চিনি এসব দিয়ে মাখবো, তখন আরও একটু ছোট ছোট হয়ে যাবে, আরও ভেঙে যাবে আর কি। এই জন্য খুব বেশি আমি ভাঙিনি, দেখুন এরকম চান্স থাকতে দিয়েছি। এবার এর মধ্যে দেব আমি ময়দা। চারটে কলার জন্য আমি নিচ্ছি এখানে এক কাপ ময়দা। আপনি চাইলে গমের আটা দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো যদি দেন, তার সাথে একটু সুজি দিলে খুব ভালো সফট হবে আর কি। দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছি, ময়দাটা আমি চেলে দিয়ে দেব। আমি চেলে নিচ্ছি এই কারণে যে এর ভেতরে যদি বাই চান্স কোনো কিছু থেকে থাকে, সেই জন্য চেলে নিচ্ছি। তো যদি কিছু থেকে যায় সেটা আমরা ফেলে দেব, আর বাকি ময়দাটাও আমি চেলে দিয়ে দেব। এবার এক কাপ ময়দার জন্য আমি ব্যবহার করব এখানে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি যথেষ্ট, মানে সবার জন্যই পারফেক্ট হবে, কিন্তু তারপরও পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর সঙ্গে দিচ্ছি আমি 1/4 টিস্পুন বা হাফ টিস্পুনের থেকে একটু কম এলাচ গুঁড়ো। আপনি চাইলে এমনিতেই এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এলাচকে একটু চিনি মিশিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এক চুটকি আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি এক কাপ মতো নারকেল গ্রেট করে নিয়েছি, চাইলে কুড়ে নেওয়া যায়, তো গ্রেট করে নিয়েছি। এটা তাজা নারকেল, আপনি চাইলে শুকনো নারকেলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নারকেল যদি আপনি নাও নিতে চান তাতেও হবে, বিনা নারকেলেও আপনার খুব ভালো বড়া পিঠা তৈরি হয়ে যাবে, তবে দিলে খুব ভালো লাগে। এবার হাত দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। হাতটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তবে চেষ্টা করব যাতে কলার চাংসগুলো খুব বেশি না ভাঙে। এবার এর মধ্যে কিন্তু আমাদের একটু লিকুইড দিতে হবে, তো জল বা দুধ যেটা হয় সেটা দিয়ে দিন। আমার কাছে এখন লিকুইড দুধ শেষ হয়ে গেছে, এই জন্য আমি একটুখানি গুঁড়ো দুধ দিচ্ছি, যাতে দুধের স্বাদটাও পাওয়া যায়। একটুখানি গুঁড়ো দুধ দিলাম আর জল দিয়ে মিশিয়ে নেব। এবার নর্মালি শুধু জল দিয়ে মেশালেও হয়, নইলে দুধ থাকলে দুধ দিয়ে মেশান, আর অল্প অল্প করে জল দিয়ে আমরা মাখিয়ে নেব। একবারে বেশি জল দিলে বাই চান্স বেশি হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে, এই জন্য খুব অল্প পরিমাণে দেব একবারে। হালকা হাতে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আপনাকে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম, এই হচ্ছে, এটুকু গাঢ় দেখুন।
বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না, আর খুব বেশি গাঢ় হলেও ভালো হবে না। আমরা যেরকম করে বড়া পিঠেগুলো এরকম হাত দিয়ে কেটে কেটে দেব, দেখুন একেবারে সুন্দর কাটা যাচ্ছে, তো এরকম হলেই হবে, একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা হয় না। তো লাস্টে আমি একটুখানি বেকিং সোডা দেব, সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, একেবারে এক চুটকি সোডা নিয়েছি আমি, আপনি দেখতে পাচ্ছেন চামচে একেবারে কতটুকু। সোডা বেশি দিলে কিন্তু একেবারে কেকের মতো হয়ে যাবে, আমরা কিন্তু কেক বানাবো না, আমাদের গুলগুলে বানাতে হবে, মানে বড়া পিঠে। সেই জন্য একেবারে একটুখানি সোডা দিচ্ছি, যাতে এগুলো ফুলে ফুলে গোল গোল হয়ে যায় আর কি। দেখুন কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম, তো চিনিটা খুব গলে গেছে ভালোভাবে, এখন একটু পাতলা হয়ে গেছে। তো এরকম করেও কিন্তু ভাজা যায়, কিন্তু তাও আমি একটুখানি ময়দা আর একটু দিচ্ছি, যাতে একটু স্টেবল হয়। চাইলে কিন্তু মাখিয়ে সঙ্গে সঙ্গেও ভাজা যায়, কোনো অসুবিধা নেই, চিনি গলার জন্য অপেক্ষা না করলেও হয়, কারণ ভাজার সময় অলরেডি চিনি গলেই যাবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এখন একেবারে ঠিক আছে। আর এদিকে আমি তেল রেখেছি গরম হতে, তেলটা একবার চেক করে নেব। একটুখানি ডো আমি দিলাম, দেখুন এই বড়াটা যদি সঙ্গে সঙ্গে উপরে চলে আসে, তার মানে তেলটা আমাদের ঠিক পারফেক্ট গরম আছে। দেখুন ওপরে চলে এসেছে, এই দেখুন, মানে তেলটা ঠিকঠাক গরম আছে। এবার আমরা হিটটা মিডিয়ামে করে একে একে বড়া পিঠেগুলো দিয়ে দেব, হাত দিয়ে এরকম করে কেটে কেটে দেব। সাইজের কিছু ভাবতে হবে না, যেরকমই দিন একেবারে ঠিক হবে, কারণ একটু যদি লম্বা লম্বা লেজ টেজ থাকে তাহলে সেগুলো ভালো কুরকুরে হয়, খেতে খুব ভালো লাগে, এই জন্য এত ভাবতে হবে না। আর একটুখানি বেকিং সোডা দেওয়ার কারণে এগুলো একেবারে ফুলে গোল গোল হয়ে যাবে। কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, দেখুন একেবারে সমস্ত গুলগুলেগুলো ওপরে চলে এসছে। কিছুক্ষণ অপেক্ষা করব, নিচের সাইডটা একটু হালকা বাদামি দেখা যাবে, তখন আমরা উল্টে দেব, উল্টে পাল্টে ভালো লাল কালার করে ভেজে নেব। হিট কিন্তু বেশি করা যাবে না, তাহলে কিন্তু ওপর দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে, এই জন্য হিট মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কম রাখতে পারেন। আমি ছাড়িয়ে দিচ্ছি, একের সাথে এক লেগে গেছিল তাই। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাল একটা কালার চলে এসেছে, খুব বেশি গাঢ় লাল করতে যাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কালো হয়ে যাবে। এটুকু আমি লাল করেছি, দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে, এজন্য এখনই আমরা নামিয়ে নেব। একটা ঝাড়ার মধ্যে করে আমি নিয়ে নিচ্ছি, যাতে তেলটা একেবারে নিচে দিয়ে পড়ে যায়, আর এরপরে একটা কিচেন পেপারে বা টিস্যুতে করে আমি রেখে দেব, যাতে বাকি তেলটাও শুকে নেয়। এরকম করে বাকি সমস্ত বড়া পিঠেগুলো আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা সার্ভ করার পরে দেখতে কত সুন্দর লাগছে, কালারটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে, এই জন্য আমি হালকা লাল করেই তুলেছিলাম। এই বড়া পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন, আর এর মধ্যে নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নারকেল দিলে আরও বেশি টেস্ট হয়, খুব ভালো লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে একটা লাইক করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনকে অলে ক্লিক করতে একেবারে ভুলবেন না। আমি একটা বড়া পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাকে, দেখুন কতটা সফট হয়েছে, আর দেখুন কলার চাঙ্কসগুলো কীরকম দেখা যাচ্ছে, আর এটা যখন মুখে পড়বে খেতে একেবারে ভীষণ ভালো লাগবে, যাকে বলে একেবারে মুখের মধ্যে মিলিয়ে যাওয়া স্বাদ, খুবই ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।